মাই চ্যানেল রঙিন আমি থেকে আমি পম্পা বলছি। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। একদিন বাদে বাদে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তার আগে সকাল থেকেই ওয়েদারটা মানে আমি তো বলেছি আমার মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গমগমে রোদ হবে, একদম সান মানে সানলাইট হবে চারদিকটা। আমার খুব ভালো লাগে, আমার রোদ বেশি মানে পছন্দ, আমার বৃষ্টি বাদলা মেঘলা এসব পছন্দ না। তার আগে সকাল থেকেই মানে আকাশটা চোখ বুজে আছে, মানে অন্ধকার অন্ধকার, মানে মেঘলা, আমার ভালো রোদ দেয়নি, হালকা হালকা রোদ দিয়েছে, ভালো লাগছে না আমার। রোদ না দিলে আমার মাইন্ডটা বেশ ফ্রেশ হয় না, রোদ দেখলে আমার মাইন্ডটা ফ্রেশ হয়। তা আজকে রান্না আমার হয়ে গেছে, একটু পরে আপনাদের দুপুরের লাঞ্চটা শেয়ার করে দেবো কী কী রান্না করলাম। তা আমি এই ছোটো ছোটো ভিডিও দেবো, বেশি বড় করব না। এই লাঞ্চ ভিডিওটা দেখানোর জন্য, মানে লাঞ্চটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম, আর একটু আপনাদের সঙ্গে গল্পও করে নিচ্ছি। তাই এইরকমভাবেই দোলটা সবাইকার কেমন কাটলো একটু জানাবেন। আমার দোল তো এই বছর কিছু না, বাপের বাড়ি গিয়েছিলাম, সত্যনারায়ণ পুজো হয়েছে, জাস্ট ওখানে গিয়েছিলাম, পুজোরও কিছু কাজ করতে পারিনি, বা রং খেলাও এবছর আমার যাবে না, রং খেলতেও পারিনি। জাস্ট পুজো হয়েছে, প্রসাদ খেয়েছি, দুপুরবেলা লাঞ্চ করেছি, নিরামিষ রান্না হয়েছিল, সবই আপনাদের দেখিয়েছি, শেয়ার করেছি। বিকালে যথারীতি বাড়ি চলে এসেছি, টিভিনিতে চলে এসেছি। তা বাবাইয়ের তো সামনের শুক্রবার মানে 17 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, বায়োলজি হয়ে শেষ হয়ে যাবে। তা এবছর অনেকে লিখছে যে কোথাও ঘুরতে যাচ্ছ নাকি, তা না এবছর আর কোথাও ঘুরতে যেতে পারবো না, যেহেতু বাবাই কলেজে ভর্তি হওয়া রয়েছে, তারপরে কিছু পরীক্ষা দেবে, এখন কী পরীক্ষা দেবে এখনও ঠিক করেনি। তা দেখি কী হয়, এবছরটার জন্য কোথাও ঘুরতে যাব না, ছোটোখাটো এমনি ঘোরাঘুরি করবো, সামনাসামনি কোথাও যাওয়া হলে যাব, যেহেতু এবছর কোনো মন্দির ফন্দিরে যেতে পারবো না, যে দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ বা তারাপীঠ এগুলো কাছাকাছি আর কি, পুরী কাছাকাছির মধ্যে এগুলোই আছে, কিন্তু পুরী যাবো, অথচ জগন্নাথ মন্দির দর্শন করবো না, কেমন লাগে? পুরীতে শুধু স্নান করাটা আমার উদ্দেশ্য নয়, জগন্নাথ মন্দিরে ঢুকতে আমার খুব ভালো লাগে, কিন্তু যেহেতু মন্দিরে এবছর ঢুকতে পারবো না, তার জন্য পুরীও যাওয়া যাবে না। আর দীঘা আমার একদম মানে এতবার গেছি না, আর দীঘা এত কনজাস্টেড হয়ে গেছে, এত মানুষ দীঘা পুরী যায় এখন, সবাই দেখি দীঘা পুরী যায়, তার ফলে এত ভিড় হয়ে যায়, আমার ভিড়ভাড়টা না অত পছন্দ না, একটু পাহাড়ি এলাকাটা পছন্দ, কিন্তু এবছর দূরের ট্যুর কোথাও করবো না বলে যাব না। তা কাশ্মীরটা যাব বলে ইচ্ছা করেছিলাম, কিন্তু কাশ্মীরটা অনেকটা দূরও হয়ে যাবে, আর অনেক দিন হাতে সময় নিয়ে যেতে হবে, যেহেতু বাবাইয়ের বাবার স্কুল একদম ছুটি নেই, ছুটি পাবে না, কাশ্মীর যেতে গেলে অন্তত 12-15 দিনের হাতে সময় নিয়ে যেতে হয়, কাশ্মীরটা তো অনেক কিছু দেখার আছে। কিন্তু এই যে কাশ্মীরটা যাব ইচ্ছা করেছিলাম, কিন্তু যাওয়া হবে না, যেহেতু বাবাইয়ের বাবা স্কুল ছুটি পাবে না অতদিন। তা ছোটোখাটো কোনো ট্যুর করবো, অবশ্য মন্দিরে যেতে পারবো না, দেখি ছোটোখাটো কী ট্যুর করি। তা দীঘাটা আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই, দীঘা মন্দারমণি এগুলো আমার ভালো লাগে না, অনেকবার গেছি আর ভালো লাগে না। চলুন তাহলে কী রান্না করেছি, কী করেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমার এখনও রান্না হচ্ছে, কমপ্লিট হয়নি, একটু পরে আপনাদের কাছে আবার আসছি, টাটা। চলুন আপনাদের রান্নাগুলো শেয়ার করে দিই। আমার ভাত তো আমি সবথেকে লাস্টে বসাই, যেদিন বাবা স্কুলে খেয়ে যায় না, টিফিন টাইমে এসে খায়, আমি ভাতটা লাস্টেই বসাই, ভাত ফুটছে, আমি মাছ করে নিয়ে গ্যাস ফ্যাস সব সাবান দিয়ে ধুয়ে দেখুন পুরো টেবিলটা পরিষ্কার করে দিয়েছি, রান্নার টেবিলটা সব পরিষ্কার হয়ে গেছে, সাবান দিয়ে সব পরিষ্কার করে সব রান্না ঢেকে রেখেছি, ভাতটা বসালাম, ভাত হয়ে এসছে। আর এই দেখুন রান্না দেখিয়ে দিই, এই হলো ডাল, এটা অড়হর ডাল মসুর ডাল মিশিয়ে করেছি ডাল, আর এটা কালকের একটু ডাটা আলু পোস্ত রয়েছে, সজনে ডাটা আলু দিয়ে সামান্য একটুখানি, আর এটা হচ্ছে টমেটো আমসত্ব দিয়ে চাটনি, আর এটা হচ্ছে আলু পটলের, যাই বলুন আলু পটলের কারি বা আলু পটলের কষা, অল্প অল্প একটু ঝোল রেখেছি, বেশি তল টেলটেলিয়া ঝোল করি না, আমরা আলু পটলের ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখোই করেছি আলু পটলের তরকারি। আর এটা হচ্ছে ইলিশ মাছ সর্ষের বাটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটু সর্ষের তেল ছড়িয়ে এটাকে মাছটাকে ভাজিনি, জাস্ট সর্ষে বাটা সর্ষের তেল একটু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাছটাকে মানে জাস্ট ধুয়ে একটু দিয়ে দিয়েছি আর ভাজিনি, এটাকে ভাপা টাইপের করেছি। আর এটা হচ্ছে মাছের মাথা, তো আমরা ঝোলে দিই না মাছের মাথা, আর মাছের ডিম ছিল একটু, এটা মাছের তেলটাকে আলাদা করে ভেজেছি, শুকনো ভাতে ডালের সঙ্গে ভালো লাগে, এটা মাছের তেল আর মাথা আছে, আর এই ইলিশ মাছ, ব্যাস আজকে মেনু এটাই। আজকে ফ্রাইডে, শুক্রবার, আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই। তা রান্না সব দেখিয়ে দিলাম, আসছি আবার পরের ভিডিও নিয়ে আসবো, টাটা, বাই বাই।